বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো ভালো আছেন। আছি। তো গাইজ, আজ কি ভিডিও বহুত ই ইন্টারেস্টিং হোনে বালি হ্যায়, জিসকা টাইটল দিয়া গিয়া হ্যায় কি বেহরুনি মুলক আয়ে গয়ে মেহমানো কো ঢাকা কে এয়ারপোর্ট পে বহুত জ্যাদা হি ইজ্জত দি জাতি হ্যায়। উনকে জো মসায়েব হ্যায় উনকো কম কর দিয়া গিয়া হ্যায়, মতলব উনকি জো মুশকিলাত থি উনকো আসান কিয়া গিয়া হ্যায়। তো ইসি সে রিলেটেড ভিডিও হ্যায়, তো চলো ভিডিও দেখতে হ্যায়। দেখেন ফির আজ কি ভিডিও। জি চলেন জি, লেট গেট। বিমানবন্দরে বরাবরই অবহেলিত রেমিটেন্স যোদ্ধারা, মাথার ঘাম পায়ে ফেলে যারা দেশে বৈদেশিক মুদ্রা পাঠান, দেশের উন্নয়নে অবদান রাখেন, বিমানবন্দরে তারা পান না প্রাপ্য সম্মানটুকু। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের লাগেজ হারিয়ে যাওয়া, লাগেজ ভাঙা এবং লাগেজ পেতে ঘন্টার পর ঘন্টা সময় লাগা সহ নানা ধরনের ভোগান্তির অভিযোগ দীর্ঘদিনের। এসব ভোগান্তি কমাতে ব্যবস্থা নিয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। যাত্রীদের জন্য দ্রুততম সময়ে লাগেজ ডেলিভারির ব্যবস্থা করেছে তারা। এছাড়া প্লেন থেকে নামানোর পর দ্রুততম সময়ে লাগেজ দেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। বিমানবন্দর সূত্রে জানা গেছে, গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠান বিমানকে দ্রুততম সময়ের মধ্যে লাগেজ দেওয়ার জন্য সহযোগিতা ও সার্বক্ষণিক সমন্বয় করে কাজ করছে বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটির সদস্যরা। এছাড়া দীর্ঘদিন ধরে যাত্রীদের জন্য 1 ঘন্টা ফ্রি ওয়াইফাই সেবা এবং ফ্রি ফোন কলিং সেবা রাখা হয়েছে। বিমানবন্দরে পৌঁছে স্বজনদের সঙ্গে যোগাযোগের ঝক্কি কমাতে চালু হয়েছে 10টি টেলিফোন বুথ। এতে যে কোনো প্রবাসী দেশে নেমেই বিনামূল্যে তার পরিবারকে ফোন দিতে পারবেন। এদিকে এরই মধ্যে সুফল পাচ্ছেন প্রবাসীরা, দ্রুত লাগেজ ছাড় পেয়ে স্বস্তি পাচ্ছেন তারা। অনেক প্রবাসী বলছেন, সাধারণত রাত ও ভোরে শাহজালালে বিমান অবতরণ করলে ব্যাপক চাপ থাকে, লাগেজ পেতে সময় লাগে কয়েক ঘন্টা। তবে এখন অনেক তাড়াতাড়ি বিমানবন্দর থেকে বের হতে পারছেন বলে জানান প্রবাসীরা। অনেকেই বলছেন, চাপ একটু কম থাকলে ইমিগ্রেশন শেষ করে 5 থেকে 6 মিনিটের মধ্যেই লাগেজ পেয়ে যাচ্ছেন। শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বিমানবন্দরের সার্ভিস উন্নত করার চেষ্টা চলছে। এরই অংশ হিসাবে হেল্প ডেস্ক সহ বিমানবন্দরের সব ধরনের সুবিধা আগের চেয়ে অনেক বেশি সক্রিয় হয়েছে। যাত্রীদের যে কোনো তথ্য ও অভিযোগ জানানোর জন্য 1-3-6-00 নম্বরের কল সেন্টার, নতুন ওয়েব পোর্টাল, কাস্টমার রিলেশনশিপ মডিউল সফটওয়্যার সহ আরও নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এফসেকের পক্ষ থেকে বিমানকে দ্রুততম সময়ে লাগেজ দেওয়ার জন্য সহযোগিতা করা হচ্ছে বলেও জানান তিনি। এদিকে বিমানবন্দরে যাত্রী লাঞ্ছনা, লাগেজ কেটে চুরি, ইমিগ্রেশন পুলিশ কাস্টমস সহ পদে পদে হয়রানি বন্ধেও লক্ষণীয় উদ্যোগ নেওয়া হয়েছে। এমন ঘটনা যেন আর না ঘটে সেদিকে দৃষ্টি থাকবে বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। সুরুজ আহমেদ, কালবেলা। জি গাইস, তো ইয়ে থি আজ কি ভিডিও, জিসমে আমনে দেখা কে জেসে টার্মিনাল 1 ঢাকা এয়ারপোর্ট আর টার্মিনাল 2 দোনো পে কাফি জ্যাদা প্যাসেঞ্জার কো মুশকিলাত কা সামনা করনা পড় রাহা থা, মতলব এক এক 1.5 ঘন্টা উনকো ওয়েট করনা পড় রাহা থা ইমিগ্রেশনস কে লিয়ে অর সিকিউরিটি চেকিং কে লিয়ে। তো কাফি মতলব উনহোনে কাহা হ্যায় কি ইনকি মুশকিলাত কো কম কর দিয়া গিয়া হ্যায়। তো মতলব জো চিজে জিন জিন চিজো মে উনকো মতলব লাগা হ্যায় কি কমি থি, আবি হামনে দেখা থা কি টার্মিনাল 3 স্টার্ট হো রাহা হ্যায়। বিলকুল বিলকুল, শাহজালাল কা টার্মিনাল 3, শাহজালাল টার্মিনাল 1 আর টার্মিনাল 2 মে জো জো কমিয়া থি ও উনহোনে টার্মিনাল 3 মে, ও তো বহুত খুবসুরত বানাইয়া উনহোনে টার্মিনাল 3। তো উসকে তো ইয়ে না কি यार एक वाईफाई मिलेगा, उनको हर चीज वहां पर अवेलेबल होगी जो बाहर से फॉरेन आते हैं। हां मतलब उन्होंने एक बूथ पर दिखाया था जहां पे फ्री लिखा हुआ, उनको फ्री वाईफाई मिलेगी, उनके सामान का हर चीज का। हमारी जो बात है, जो बाहर से आएंगे ठीक है, अगर उनको अपने ही मुल्क में आके 1.5-2-3 घंटे एयरपोर्ट से बाहर आते ही लग जाएंगे ठीक है। ये तो बना होगा ना कि एयरपोर्ट जैसे जहाज से नीचे फ्लाइट आई है ठीक है, एयरपोर्ट पे अपना सारा करके 10-15-20 मिनट में वो एग्जिट करे ठीक है, वो अपने घर चल जाए। अगर वो प्लेन से उतरने के बाद 1.5-2-2.5-3 घंटे वहाँ पे जलील ही होता रहे ठीक है। तो भाई ये चीज़ है ना कि ये चीज़ को फास्ट करना चाहिए, क्योंकि एक बंदा जब बाइक से आ रहा है तो उसको ये होता है कि बड़ी चाह होती है कि यार मैं जल्दी घर जाऊँ, या जल्दी अपने को काम के सिलसिले में आया है ठीक है, तो इतना इतना टाइम जो उसको अपना इंतज़ार करना पड़ता है ना, ये चीज़ का उन्होंने हल निकाल लिया है। अब उन्होंने कहा जो घंटों वाला काम है ना वो इंशाल्लाह मिनटों में हो जाएगा ठीक है, क्योंकि तीसरा एयरपोर्ट जो शाहजलाल है टर्मिनल 3,
ठीक है, वो भी मेरा ख्याल स्टार्ट हो गया है अभी, बंद थोड़ा सा भी होना है क्योंकि थोड़ा सा वो बांग्लादेश के हालात खराब हो गए थे, उस वजह से भी उन्होंने पोस्टपोन कर दिया था, अब फिर स्टार्ट करेंगे दोबारा जी। चले गाइज, आपको ये वीडियो कैसी लगी है? उम्मीद करता हूँ आपको ये मूवी अच्छी लगी होगी। मिलते हैं अगली वीडियो में, रखिए अपना ख्याल, गुड बाय, अल्लाह हाफिज़।